সবই কথা বলে একাত্তরকে থিম করে আজকে এক ছাত্র তরুণের যে ফটো এক্সিবিশন বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশের বর্ণিল সৌন্দর্যকে যে ছবি ফুটিয়ে তুলেছে একটু পরে আমরা দেখতে পাবো ফটো এক্সিবিশন এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাবো স্কোয়ার বুককে আমি সবসময় দেখেছি তারা এইসব কাজে শিক্ষামূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্পন্সার করে থাকেন আমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাবো 71 স্ন্যাপ সিজন 2 ফটো এক্সিবিশন আমি আই ডিক্লার ইট এই অনুষ্ঠানটি আজকে আমাদের সিজন 2 আমরা অর্গানাইজার থার্ড আই ফটোগ্রাফিক সোসাইটি 2006 সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল 6 জন উদ্যমী তরুণ ফটোগ্রাফারের হাত ধরে 6 বছর পরে আজকে আমরা আমাদের আজকের এই বর্তমান অবস্থান আমাদের স্লোগান হলো ফটোগ্রাফি অ্যান্ড বিয়ন্ড মানে ফটোগ্রাফিকে আমরা হবি হিসেবে নিয়েছি পেশা হিসেবে নয় এটাকে ভালোবেসে আমরা যা কিছু করার আয়োজন এবং প্রদর্শনী করে থাকি আমাদের মূল মন্ত্র হচ্ছে ফটোগ্রাফির মাধ্যমে কীভাবে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি আপনারা জানেন সিজন 1 যখন আমরা করেছিলাম তখন আমরা সারা বিশ্ব থেকে ছবি আহ্বান করেছিলাম 71টি ছবি আমরা নিয়েছিলাম 15টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল আর এবার এটা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা প্রদর্শনী যেখানে আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র 71টি ছবি সংগ্রহ করেছি এবং 1200 ছবির মধ্যে থেকে 71টি ছবি আমাদের বেছে নিতে হয়েছিল এবং আমাদের কনসেপ্ট ছিল বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশের নান্দনিকতা বাংলাদেশের রূপ বাংলাদেশের সৌন্দর্যকে আমরা পিক্সেলের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি আমি স্কোয়ার গ্রুপকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই প্রদর্শনীর টাইটেল স্পন্সর হবার জন্য এবং মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাই বিশেষ করে তারা তাদের সমস্ত কারিগরি সহযোগিতা এবং সমস্ত প্রচার দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে